কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখাবো মানে কুয়োটে তিন দিন পেয়ালো কাজ করে আমাদের। তো চলুন কুয়োটে দেখা যাক। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা কুয়োগুলো বানাচ্ছি, কুয়োটা মানে। আর এই যেখানে কাল্লি কাল্লি আমাদের আগের শেষ হয়ে গেছে, আবার আর কাল্লি এসেছি। আর এই যে দেখুন কেরালার মানে একটা মাঠের মধ্যে আমরা কাজ করছি, প্রচুর রোদ, তার জন্য আমরা রেস্ট করছি। এই যেখানে নাজমি আছে আর বাবুল ওই সাইডে আছে, তো বাবুল অন্য সাইডে আছে, মানে যেখানে আমরা ছায়া পেয়েছি সেখানে আছে। তো এখানে বিশাল গরম লাগছে। আর এই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, গরিব লোকটার বাড়ি মানে ওই গরিব মেয়েটার বাড়ি, খুবই গরিব এখানে মেয়েটা, বিশাল গরিব। আর এখন মনে হচ্ছে একটু হাওয়াটা লাগবে, তো আমাদের তিনটা বেজে গেলে উঠতে হবে। তো আজকে আমি সকালের ভিডিওটা করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে। আর এই যে কালকে এই গাছগুলোর সব নারকেল পেরেছে, আর গাছগুলি মানে একটু কমজোরি হয়ে আছে এই কারণে, মানে এগুলো মাঠের মধ্যে, তার জন্য। তো এখানে নারকেল বিশাল হয়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার গামছা, মানে কাললে ঢুকে দিয়ে গামছাটা দেখুন কেমন লাল হয়ে গেছে। আর এটা একটা সিট, মানে ওখানে আরও সিট পড়ে আছে, তো আমরা রেস করার জন্য এই সিটগুলো ব্যবহার করি। আর এটা একটা বস্তা দিয়ে করছি। আর এই যে মানে আমার ছুটি, মানে ছুটিটা দেখুন পুরো ক্ষয় হয়ে গেছে কাজ করে করে। এই ছুটিটা অনেক ভালো, মানে প্যারাগনের ছুটি। আর এই যে দেখুন এটা আমের গাছ, তো একটু অন্ধকার লাগছে। তো বন্ধুরা আমি এখন রেস্ট করছি, মানে গরম এদিকে পড়েছে আর খাওয়া দাওয়া করে এলাম, তার জন্য। তো আমি আপনাদের আরও অনেকগুলো ভিডিও দেখাবো, আর কুমোটোর মধ্যে দেখাবো কুমোটোর কত দূর কাজ হলো, আর কুমোটো কীভাবে আমরা কাজ করছি তা আপনাদের দেখাবো। তো একটু রোদটা বেশি, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি, আর গরমটাও বিশাল লাগছে। তো চলুন আরও কী কী বাকি আছে দেখা যাও। তো আমাদের এখন উঠে যেতে হবে। আর এখানকার মানে দেখতে পাচ্ছেন তো মাঠটা কত সুন্দর লাগছে, বিশাল সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা ইয়ে দেখতে পাচ্ছেন আমার চুলগুলি মানে কালে বয়ে বয়ে এরকম হয়েছে, মানে বসবে না, গোসল যত্ন না করবো। তার জামাটি দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে, ধুলা উঠবে। তো আমাদের জামা কাপড় মানে ঠিক থাকে না, মানে দেখতে পাচ্ছেন কালিগুলি এবারে একদম লাল, তার জন্য। আর ধুলো থাকে প্রচুর, এই যে আর রোদটাও ঝলঝল করছে। আর আমার পিছন দিকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো হোটেল, মানে আমাদের বসেরই হোটেল এটা। তো হোটেলটার একদম ভিডিও আপনাদের দেখাবো। ওর আম হয়ে গেছে, মানে আমে ভর্তি হয়ে আছে। আর এই আমগুলো কিছুদিন পর পেকে যাবে, মানে এগুলো খুব একটা বড় আম হয় না। আর আমগুলো পেকে গেলে মানে মিষ্টিও লাগে না আমগুলো খেতে। তো এখানে আমের সেরকম কেউ খায় না। আর ওই যে দেখছেন বাবুল চলে এসছে, মানে কাজে লাগার জন্য। আমাদের তিনটে বেজে গেল, তো এখন আমরা কাজে লেগে পড়ব। তো রোডটা ঝলঝল করছে। তো আপনাদের এই কুয়োটার কথা বলছি, মানে এই কুয়োটা আমরা তিন দিন থেকে করছি। তো এটা নিচে গাঁথনি গেছিলো, এখন দেখতে পাচ্ছেন উপরে অব্দি হয়েছে, এর উপরে আর দু লাইন গাঁথনি হবে। তো এই কুয়োটা মানে ওপরটা গাঁথনি হয়েছে এখন। আর এই যে বাবুল মশলা মাখাচ্ছে, মানে আরও গাঁথনি করতে হবে, কিছু বাকি আছে তার জন্য। তো আমাদের এই যে মিস্ত্রি মানে নাজমি আমা চলে আসছে এখন গাঁথনি করার জন্য। তো আমাদের গাঁথনির জন্য কিছু কাল্লি দরকার, তার জন্য নাজমি আমা আর আমি একসঙ্গে কাল্লিগুলি এখন ফেলছি। তো কাল্লিগুলো এইখান থেকে আমাকে ওই কুয়োটার কাছে নিয়ে যেতে হচ্ছে, আমরা দুজন একসঙ্গে ফেলছি। আগে কিছুটা কাল্লি এক জায়গায় করবো, তারপর আমরা কাজে লাগবো, নাহলে কাজ মানে দূর থেকে কাল্লি বইতে হচ্ছে, তার জন্য আমাদের কাজের একটু অসুবিধা হচ্ছে। তো আমরা আগে কাল্লিগুলি ফেলে নিই, তারপর আরও অনেক কিছু বাকি আছে। আমি গামছাটি কেন খোলালো, আর ধুলো অনেক হয়ে গেছে, মানে ধুলো গায়ে পড়ছে আর গরম মানে ঘামের সঙ্গে লেগে যাচ্ছে, তখন ভালো লাগে না, তার জন্য। তো আমরা এখন কাল্লিগুলি বইয়ে কিছুটা জোগাড় করে নিই। আর আমাদের কাল্লিগুলি জোগাড় করা হয়ে গেলে আমরা আবার গাঁথনি চালু করে দেবো। তো একসঙ্গে এখন আমাদের বসতে হয়েছে, মানে নাজমি গাঁথনি করে, তো আমি প্রথম থেকে হেল্পারে কাজ করি, মানে আমি কাজ জানি না সেরকম। তো আমি কেরালাতে কিছুদিন হলো আমার আসা, মানে আগে এসেছি। আমাদের কাল্লিগুলি জোগাড় হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছেন নাজমি মানে উপরে উঠে গেছে, মানে গাঁথনির উপরে উঠে উঠে কাজ করতে হয় এখানে কাল্লি, তার জন্য গাঁথনির উপরে। আর আমি এই যে
কালিকটি দিলাম তাকে ধরে কালিগুলো ভারী ভালো হয় তার জন্য সাবধান হতে হয় আর এটা কুমো মানে একটু এদিক ওদিক হলে হয়তো নিচের দিকে পড়তে হবে তার জন্য সাবধানে পড়তে হয়েছে খুবই আর উলুং দিয়ে প্রত্যেকটা কালিকে মিলে মিলিয়ে কাজ করতে হয়েছে তো এটা খুব ভালো একটা কাজ তো বন্ধুরা আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানান আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করুন তো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন।